ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ফাতেমা তুমি কি চাও? হযরতে ফাতেমা বলেন আমি চাই আমার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার রূপ মত্রা যখন কাল কিয়ামতের ময়দানে আটকে যাবে ফুল সালাত ফার হতে কি হয়ে যাবে সমস্যা হয়ে আমি ফাতেমা যাতে সেখানে আমি কি করতে পারি তাদেরকে উদ্ধার করতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে প্রথমে যে কথাটি বলেছিলেন রব্বি হাবিলি উম্মতের কথা রাসূল যখন গারে হেরাতে গেলেন সেই অনেক উপরে সেখানে বললেন রব্বি হাবিলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুমতে যেতেন রব্বি হাবিলি মক্কায় গেলে মদিনায় গেলে রব্বি হাবিলি হিজরতের আগে ও পরে রব্বি হাবিলি সব জায়গায় রব্বি হাবিলি উম্মতি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবীতে 60 বছর হায়াতের পরে যখন তিনি ইন্তিকাল করেছেন আমাদের থেকে পর্দা করবেন মদিনায় মুনাওয়ারা শরীফে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে দাফন করার জন্য প্রস্তুতি নিলেন যথারীতি সেখানে রওজা শরীফ খনন করলেন কোড়াকুড়ি করলেন হযরতে মাওলা আলী শাহের কথা বলেন যখন রাসূলুল্লাহকে যখন কবরে দেওয়া হলো মাজার শরীফে রওজা শরীফে দেওয়া হলো দেখতেছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের স্টিক উপরে দিয়ে খাপড়টা একটু একটু নড়াচড়া করতেছে তিনি বললেন আমি একটু কানটা লাগিয়ে দেখলাম সেখানে রাসূলুল্লাহর কোনো আওয়াজ আসছে কিনা তখন দেখতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফনের কাফরের ভিতরও কবরের ভিতরও রওজার ভিতরও শেষ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলতেছেন রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি মুহতারাম হাজিন তিনি আমাদের উম্মতি 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 হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে 10ই মুহররম ইহুদিদের লস্কর বাহিনী কর্তৃক যখন তাকে শাহাদাত বরণ করা হচ্ছিল ওই দিন ছিল শুক্রবার কিবার জুমাবার ওই দিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুনাহ থেকে ফিরে গেলেন তখন সেখানে আমার রাসূলুল্লাহ মদিনা থেকে হাজির হয়ে গেলেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন হযরত ফাতেমা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন কখন রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা করেছিলেন কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল সেই ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে সেখানে রাসূলুল্লাহ এবং হযরত ফাতেমাতু জাহরা সেখানে আগে এসে উপস্থিত হয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহ হযরত ফাতেমা বড় বড় কঙ্করগুলো কি সরাই ফেলতেছিলেন কষ্ট করা হলে আপনি কি করছেন বলতেছেন এখানে আমার হুসাইন যদি এখানে পড়ে তাহলে কষ্ট পাবে হযরত ইমাম হুসাইন যখন দুনিয়া থেকে যাওয়ার উপক্রম হয়ে গেল একদম তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আয় আল্লাহ আমি ইমাম হুসাইনের এই রক্ত ইমাম হুসাইনের এই শাহাদত আমি এই শাহাদতের বিনিময়ে আর কোনো কিছু চাই একটা জিনিস আমি চাই তুমি যদি আমার এই রক্তকে কবুল করো এই শাহাদতকে যদি তুমি কবুল করো তাহলে আমি এই শাহাদতের একটা বদলা চাই সেই বদলা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতগণের গুনাহ যাতে মাফ করা হয় তাদেরকে নির্বিঘ্নে যাতে ফুল সালাত পার করে দেওয়ার সুযোগ করা হয় সুবহানাল্লাহ তো আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদাতা ফিল انما يريد الله ليذهب عنكم الرجس ويطهركم تطهيرا وقال تعالى في القران المجيد وفرقانه الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء عند ربه بل احياء ولكن لا تشعرون وفي ايه في القران المجيد وفرقانه الحميد ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم يرزقون আল্লাহ রাসূল বলেছিলেন উম্মতের কাছে আমি কিছু চাই না তবে আমার ঔলাদের মহব্বত চাই ঠিক কিনা আর সেই রাসূলের নাতি বলেন আমার নানা তো চেয়েছিলেন আমাদের মহব্বত আর আমি ইমাম হুসাইন চাই যে কাল কিয়ামতের ময়দানে কঠিন সময়ে খবরে হাসরে মিজানে ফুল সালাতে আমার নানা জানের সমস্ত গুনাহগার উম্মতরা যাতে রক্ষা পায় হযরতে খাজা মঈদিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন তিনি ফার্সি ভাষায় শাহ হাস্তা হুসাইন পাদ শাহ হাস্তা হুসাইন দি নাস্তা হুসাইন দি পনা হাস্তা হুসাইন সরদাদ নদাদ দস দরদস্ত ইয়াজিদ হাকাকি বিনা ইলা ইলা হাস্তা হুসাইন জুরে বলেন সুবহানাল্লাহ বাদশাহ হুসাইন বাদশাহ কি রাজা মহারাজা হুসাইন এজিদ হয়ে গেল কি কুকুর এজিদ কি হয়ে গেল ওই সময় এজিদ মনে করেছিলাম আমরা অনেক কিছু হয়ে গেছিলাম কিন্তু না ইতিহাসের সেই বাস্তবতার মুখে এজিদ কেউ নামও রাখতে চায় না ঠিক কিনা আর আমরা সেই ইরাকের থেকে প্রায় 6-7-8 হাজার মাইল দূরে এই সরব্বাটার জমিনে আমরা বসে আজকে হযরত ইমাম হুসাইনের জন্য চোখের পানি ফেলি ঠিক কিনা
তাহলে কি জন্য উনি আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান আহাব্বা হাসানান ওয়া হুসাইনান ওয়া আলিয়্যান ওয়া ফাতিমাতান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুম ফাকাদ আবগাদানি আবগাদাহুম যে ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে ফাতিমাকে ভালোবাসবে আলীকে ভালোবাসবে সেই ব্যক্তি আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো জোরে বলুন না সুবহানাল্লাহ মোহতরম হাজেরিন এটা ছেলের পরিবর্তে নাতি ইমাম হুসাইন হচ্ছেন কি রসুলের আল্লাহ বলেন তুমি কি তুমি আপনি কি আপনার ছেলেকে দেখতে পারেন নাকি নাতিকে দেখতে পারেন তিনি বলেন আমি ছেলেকে ছেড়ে দিলাম ইমাম হুসাইনকে আমি রাখলাম ঠিক কিনা কেন রাখলেন যেহেতু ইমাম হুসাইন মানে ইসলাম ইমাম হুসাইন অর্থ কি ইমাম হুসাইন অর্থ কি এখানে যত দেওয়াল আছে এই বিল্ডিংয়ের মধ্যে বিল্ডিংয়ের ছাদের কোনো বেলুন নাই যদি এখানে ফিলার না থাকে আপনি নিচে যান যদি ফিলারগুলো একটু কেটে দেন এই সমস্তগুলো হুড়বুড়িয়ে মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে ঠিক কিনা এই বিশাল ইসলাম ইসলামের এত বুনিয়াদ এত আরকান আকাম সব কিছুর মূলে আগে ছিল আল্লাহ বলেছেন নবীকে মহব্বত করো কাকে মহব্বত করো আর নবী বলতেছেন আমাকে মহব্বত করার আগে আগে আমি আর হাসান হুসাইনকে আওলাদ রসুলকে মহব্বত করো সেজন্য ঔলাদ রাসূলের মহব্বত ছাড়া জান্নাতে বা বেহেশতে যাওয়া যাবে না মান মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দখলাল জান্নাহ যে ব্যক্তি রাসূলের ঔলাদকে ভালোবাসবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এবং মান মাতা আলা আলী হুব্বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাআলাহুল্লাহু মাজারান লিমালাইকাতির রহমা যে ব্যক্তি ঔলাদ রাসূলের ইমাম হুসাইনের ঔলাদের ইমাম হাসানের ঔলাদের হযরতে ফাতেমাতু জাহরার ঔলাদের মহব্বত যার ভিতর থাকবে এটার পর মৃত্যুবরণ করবে তার মাজারকে তার কবরকে রহমতের ফেরেশতারা সেটাকে আপনার জিয়ারতের জায়গা বানিয়ে নেবে সুবহানাল্লাহ